वेलकम बैक टू माय चैनल रिमिस लाइफस्टाइल एंड टिप्स आबार नतून भावे फिरे एसेछी कारण फिरते हबे आर हार कदिन आमी थाकबो एइभावे सबाई काजे फिरेछे आमार देखेछो निश्चय आमी केन एइ कथा बोललाम आमार लास्ट भिडियोटा आमी पोस्ट करेछिलाम सेखाने सेटाई आर कि बाबाके हारिए फेललाम फादार इन ल কোভিডে চলে গেলেন কিছু মানে বলার নেই কথা ভাষা হারিয়ে যায় বলতে গেলে কিন্তু আবার নরমাল লাইফে ফিরে আসতে হবে আমরা সবাই ফিরার চেষ্টা করছি কারণ ওভারকাম এখান থেকে ওভারকাম করার চেষ্টা করছি এই লসটা কাউকে বলার নয় কারণ হচ্ছে যারা হারায় যার যায় সেই জানে মনে হয় আবার কাজে ফিরতে হবে আমার নিজের প্যাশনগুলোকে নিয়ে আমাকে ভাবতে হবে আমি ব্লগিং করতে ভালোবাসি তো আমার ইউটিউব আমাকে সেই আজ প্ল্যাটফর্ম করে দিয়েছে আর তোমাদের মতো ফ্রেন্ড পেয়েছি যারা সত্যি আমাকে সাপোর্ট করে এগিয়ে নিয়ে যাচ্ছে যে ভালোবাসার জন্য আজকে আমার এই চ্যানেলটা আস্তে আস্তে গ্রো করছে আমি এখন কাজ করতে চলেছি আমার ছেলেকে ঘুম পাড়িয়ে আমি কাজটা করছি কারণ আমাকে একাকে করতে হয় ও যদি না ঘুমায় আমার কিন্তু সব কাজে বন্ধ করে দেবে কোনো কিছু ক্রিয়েটিভিটি তখন কিন্তু কিচ্ছু মাথায় এলেও আর কিছু করার কোনো উপায় থাকে না তো ছেলে এখন ঘুমোচ্ছে আমি দেখিয়ে দিই ওকে আমি ঘুম পাড়িয়ে দিয়েছি ও চুপটি করে ঘুমোচ্ছে ও মোটামুটি ওঠার টাইমও হয়ে যাবে অনেকক্ষণই ঘুমোচ্ছে আমি তার মধ্যে আমার কিছু সেট আপ তৈরি করে নিয়েছি সেই সেট আপগুলো আমি দেখিয়ে দিই সেই সেট আপ করে নিয়ে আমি আমার কাজ শুরু করবো তোমরা সেই ভিডিওটা দেখতে থাকবে আমার ডিএসএলআর এর স্ট্যান্ড সরি ডিএসএলআর এর চার্জারটা আমার খুব খারাপ হয়ে গেছিল তাই ব্যাটারিটা কিছুতেই চার্জ দিতে পারছিলাম না একটা ফ্রেন্ড হেল্প করেছে ও চার্জারটা নিয়ে এসে আমি ব্যাটারিটা চার্জ করলাম দুটো ব্যাটারি আমি ভেবেছি আমার ব্যাটারিটাই খারাপ হয়ে গেছিল ডিএসএলআরটা ব্লিঙ্ক করছে ফটোগ্রাফি যেহেতু আমার এটা আর একটা বলতে পারো এটা প্যাশন আমার ভালো লাগা তো ফটোগ্রাফি অনেকদিন আগে করেছি অনেক বছর আগে করতাম খুব ভালো তারপরে ছেলে হওয়ার পর থেকে আমি এগুলোতে আর মোটিভেট করতে পারিনি কোথাও বেড়াতে গেলে তখন করি তো এখন আমি বাড়িতেই আমি এই যে দেখো আমি সোফাতে আমি ক্যামেরা সেট আপ করে দিয়েছি আসলে সোফাতে করেছি আমি পরে এগুলো চেঞ্জও করতে পারি পজিশন আমি যেগুলো বানাতে চাই সেটাই আগে দেখাই তোমাদেরকে দেখো আমি খুব ক্লোজলি আনলে দেখতে পাবে সব পড়ে একসা অবস্থা আমি কিছু ছোট ছোট করে আমি এগুলো পরে দেখতে পাবে ভিডিওটায় দেখতে পাবে আমি এগুলো স্টিক ফিগার বানাচ্ছি তো এই আমার ম্যাচেস আমি স্টিক ফিগার বানাচ্ছি স্টিক ফিগার বানিয়ে আমি তাদের একটা ওয়ান্ডারল্যান্ডে রাখতে চাই বা তাদের ইমাজিনারি ওয়ার্ল্ডে রাখতে চাই তাদের ফিলিংস তাদের ইমোশন তারাও যে লিভিং হতে পারে লিভিং বিং হতে পারে তাদের মধ্যেও একটা স্টিক যে জীবন্ত ম্যাচের স্টিক যে জীবন্ত হয়ে যায় তাদেরও মধ্যে ইমোশন আছে তাদেরও মধ্যে ফিলিংস আছে তাদেরও মধ্যে লাভ অ্যাফেকশন আছে তো সেই জায়গাটা আমি এই স্টিক ফিগারগুলোতে তোলার চেষ্টা করব বাট আমি কখনো ট্রাই করিনি ফার্স্ট টাইম ট্রাই করব তাই তোমাদেরকে আমি এটা দেখাচ্ছি আর এই ব্লগটা তোমরা দেখতে থাকবে তার সঙ্গে আমি কিভাবে ফটো শ্যুট করব ফটোগ্রাফি করব সেই ফটোগ্রাফিগুলোও কিন্তু দেখতে মানে পাবে আমি কিছু এখানে ফটো তুলে সেগুলো আমি পোস্ট করে দেবো কিভাবে আমি ক্লোজ আপে আমি তুলছি ফটোগুলো
তো সেইগুলো তোমরা দেখতে থাকো, আমার ফটোগ্রাফি দেখতে পাবে। আর অবশ্যই আমার চ্যানেলটা তোমরা ভাল লাগলে লাইক, আমার ভিডিওটা লাইক করবে, কমেন্ট তো করতে ভুলবেই না, কমেন্ট করলে তত বেশি আমি আরো মোটিভেটেড হব, আরো নতুন ভিডিও করতে পারবো, আরো বেশি এনার্জি পেয়ে যাব। তো আমরা আমাকে অবশ্যই তোমরা তোমাদের জানাবে আরো কি দেখার ইচ্ছে, যদি আমাদের আমার কাছ থেকে সেগুলো জানতে চাও সেটাও আমি জানাবো। আর অবশ্যই তোমরা আজকের ব্লগিংটা দেখতে পাবে, সকাল থেকে তো ছেলের সাথে চলছেই বিভিন্ন রকম বদমাইশি, আর তার মধ্যেও আমাকে কাজ করতে হচ্ছে। কোভিডের সময়টা সত্যি আমরা যখন কোভিডের মধ্য দিয়ে গেছি তখন কিভাবে আমি ওভারকাম, মানে আমি নয় মানে আমাদের ফুল ফ্যামিলি কিভাবে ওভারকাম করেছি, এক্সেপ্ট বাবা, বাবার কথা ওটা তো আর কিছু বলতে পারছি না, বাবার অনেক কিছু সমস্যার জন্যই পারলাম না, আমাদের হাতে ছিল না, ভগবান ওপরওয়ালা যা করেছেন উনি ভালো বুঝেছেন। আর আমরা কিভাবে ওভারকাম করেছি, কি রুটিনের মধ্য দিয়ে চলতাম, কত দ্রুত আমাদের নেগেটিভ হয়ে গেল পজিটিভ থেকে, তো সেই সার্ভাইভ করার কাহিনীটাও আমি খুব তাড়াতাড়ি বলবো, সেটাও তোমরা অবশ্যই সেটার জন্য ওয়েট করে থাকো। আর ব্যাস আজকের ব্লগটা দেখতে পাবে এই আমার কাজকর্মগুলো, আর অবশ্যই তোমরা নতুন ভিডিও দেখার জন্য তো ওয়েট করে থেকো, আর এই ভিডিওটা লাইক করো, কমেন্ট করো, আর যারা নতুন দেখছো চ্যানেলে তারা প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলো না, সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দাও, তাড়াতাড়ি তোমরা নোটিফিকেশনগুলো পেয়ে যাবে, নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে। আর আজকের মতো টাটা বাই বাই, অবশ্যই তোমরা বি সেফ, এটা আমি বারবারই এখন বলবো, কারণ আমাদের সত্যি আমরা সেফ থেকেও পারলাম না, আমরা সেফ হতে পারলাম না, জানি না কোথা দিয়ে কাদের লাইফে যে কি কেড়ে নেয়, আর সেফ সেফ থাকাটাও তাও যতটা প্রিকশন মেনে চেষ্টা করা যায় কোভিডের সাথে চলতে, কারণ কোভিড এখন আমাদের জ্বর সর্দি কাশির মতো নর্মাল ডেইলি একটা মানে ক্রনিক রোগের মতোই হয়তো হয়ে যেতে পারে কোভিডের এই অবস্থা, আর ভ্যাকসিনের অপেক্ষায় আমরা ওয়েট করছি। তো আজকের ব্লগটা কেমন লাগলো জানাবে, তোমরা দেখতে থাকো। ফার্স্ট আছে 1:45, তো এখন আমি ফটোশুট করতে শুরু করে দিয়েছি, কিভাবে করছি সেটা একবার তোমাদের দেখিয়ে দিই, আমি আস্তে আস্তে কথা বলছি কারণ ছেলেকে ঘুম পাড়িয়ে দিয়েছি, আর এই অবস্থায় আমাকে করে নিতে হবে কাজগুলো। আপাতত ফটোশুটের তো কিছুই হলো না, নেক্সট ব্লগে থাকছি, অবশ্যই তোমরা চোখ রেখো পরের ব্লগের জন্য, এখনকার মতো টাটা বাই বাই, থ্যাংকস ফর ওয়াচিং।